ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন যেই ব্যক্তিকে আল্লাহ প্রচুর অর্থ সম্পদ দান করেছেন। তাকে আল্লাহ বলবেন যে তুমি কি করেছো, তোমাকে এত অর্থ সম্পদ দান করেছি। তখন লোকটি বলবে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আয়ুনফাকা ফিহা ইল্লা ফাক্তু ফিহা লাক, আমি এমন কোন জিনিস নাই যেখানে দিলে আপনি সন্তুষ্ট হবেন, সেখানেই দান করেছি, এমন কোথাও ছাড়িনি। মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, এতিমখানায় দিয়েছি, আপনি যেখানে যেখানে দিলে সন্তুষ্ট হবেন সেখানে সেখানে দিয়েছি। আল্লাহ বলবেন কাজাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালা কিন্নাকা ফালতা ইন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য দান করেছো যে মানুষ যেন তোমাকে দানবীর বলে। মানে ওই লোকের নিয়ত ছিল যে আমি দান করব, মানুষ আমাকে কি বলবে, দানবীর বলবে। কিন্তু সে যদি নিয়ত করতো যে আমি গোপনে দান করব অথবা প্রকাশ্যেই দান করব, কিন্তু একমাত্র কাকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, তাহলে ওই ব্যক্তিটিকে আল্লাহ জান্নাতে দিতেন। কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করার কারণে, ওই দানের কারণে, লোক দেখানো দানের কারণে আল্লাহ তাকে কোথায় দিবেন, জাহান্নামে দিবেন। এই জন্য দান আপনি করবেন, এই দানই পারে মানুষকে জান্নাতে দিতে, আমার এই দানই পারে জাহান্নামে দিতে। কোন দান আপনাকে জান্নাতে দিবে এটা আমাদের বুঝে জেনে শুনে দান করতে হবে। আর আরেকটি বিষয়, যে আপনারা যেই জায়গায় দান করছেন দেখেন ওই জায়গাতে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হচ্ছে কিনা। তার মানে আপনি মাজারে, খানকায়, পীরের দরগায় আপনি দান করতে পারেন না, কেননা তারা মুশরিক। দান করার সাথে সাথে আপনার বিগত ঈমান আমল ইসলাম সবই ধ্বংস হয়ে যাবে, হিন্দু আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বুঝতে পেরেছেন? সাবধান, মুশরিকি পনা যেখানে হচ্ছে সেখানে দান করবেন না। আর যেই জায়গাতে বেদাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, ওগুলিতে আপনি দান করবেন না। বেদাত আশ্চর্য একটা কাবিরা গুনাহ, বেদাত তো করা দূর কথা, মানা হাদা সাফিয়া হাদাসান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করা তো দূরের কথা, আপনি বেদাতি কোনো আলেমকে আশ্রয় দিলেন, যে আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহির উল্টা চলে, এই আলেমকে যদি আপনি শুধু আশ্রয় দেন, আশ্রয় দেওয়ার কারণে আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ওই বেদাতিকে আশ্রয় দানকারী যে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, সারা পৃথিবীর মানুষের লানত। শুধু তাই নয়, লাইক বলো সরফলা আদল, তার ফরজ নফল কোনো এবাদাতই আল্লাহ কবুল করবেন না। কোন ব্যক্তির? যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করা তো দূরের কথা। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি শুধু দান করলে হবে না, দান করছেন কোন জায়গাতে এটা আপনার ভেবে চিনতে দান কর, চিন্তা করে দান করতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু কাদামি নাদামি আমাল কিয়ামাতি হাত্তা ইসলান খামস, আদম সন্তানের পা বিচার মাঠে নাড়াতে দিবেন না আল্লাহ পাঁচটি জিজ্ঞাসা না করা পর্যন্ত। তার এক, আপনার সারা জীবন, আপনার সারা জীবন বোঝাতে হবে কিভাবে আপনি ক্ষয় করেছেন আপনার সারা জীবন। দুই, আপনার যৌবনকাল, যৌবনকাল বোঝাতে হবে, যৌবনকাল আপনি কোথায় ব্যয় করেছেন। আর তিন, আপনার সম্পদ, এই সম্পদ কোথায় থেকে আপনি ইনকাম করেছেন, আপনার আয় বোঝাতে হবে। চার নম্বর, আপনার ব্যয় বোঝাতে হবে, আয় কি আপনি বৈধ পন্থায় করেছিলেন নাকি অবৈধ পন্থায় করেছিলেন, আপনি যেই জায়গায় ব্যয় করেছেন ওটা কি বৈধ জায়গায় ব্যয় করেছেন নাকি অবৈধ জায়গায় ব্যয় করেছেন। আল্লাহর দিনের খাতিরে, আল্লাহর দিনকে বিজয় করার জন্য দান করেছেন নাকি শয়তানের দিনকে বিজয় করার জন্য দান করেছেন। তার মানে আপনার আয়ও বোঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। আর পাঁচ, আপনার আমল, আপনার এলেম অনুপাতে কতটুকু আমল করেছেন এটা আপনাকে বুঝাতে হবে। খুব সাবধান দানের ব্যাপারে। আমরা রমজান মাসে পদার্পণ করেছি, রমজানে দানের ব্যাপারে আমরা আলোচনা করছি এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি বেশি দান করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন রমাদান মাসে। কান আজওয়াদা বিল খায়র মিরিহিল মুরসালা, এত বেশি দান করতেন যে তার দানের হাত একেবারে ঝড় হওয়ার মতো প্রবাহিত হতো।
ঝড় বাতাস যেমন খুব বেগে প্রবাহিত হয় তার দানের হাতটা বেশি দ্রুত প্রবাহিত হতো বেশি বেশি দান করতেন তিনি এই রমাদান মাসে এই জন্য রমাদান মাসের যতগুলি আমল এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বেশি বেশি দান করা